নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন। এই জবাগুলো কিন্তু আমার এখন ফুটছে না, ফুটেছিল প্রায় ছ মাস আগে। এটা ছ মাস আগের একটা ভিডিও করা ছিল, সেই ভিডিওটাই আপনারা এখন দেখছেন। তবে ঠিক দু মাস বা এক মাসের মধ্যে এরকম জবা কিন্তু আবার ফুটতে শুরু করবে। এটা ফেব্রুয়ারি মাস, মার্চ মাস থেকে কিন্তু গাছে ফুল ফোটা শুরু হয়ে যায়। তো এই সময়টাতে জবা গাছে কিন্তু বিশেষ একটা যত্ন করতে হয়, সেই যত্নটা শুধুমাত্র বছরে একবারই। আর এই কাজটা যে করবে তার কাছে জবা ফুলের অভাব হবে না, আমি এটা বলতে পারি। সমস্ত কিছু বলবো, প্রথমে কয়েকটা কথা না বললে নয়, এই যে কাজটা এটা করতে হয় বর্ষাকালে আর শীতকাল যাবার ঠিক সময় সময়, মানে শীতকাল যাচ্ছে হালকা গরম পড়ছে এই সময়টাতে, বোঝা গেল? তো এই সময়টাতে কি কি করতে হয়, গাছটাকে গাছটা যেখানে আছে যে টবে আছে সেখান থেকে তুলে নতুনভাবে ওই টবে মাটি তৈরি করে গাছের কিছু শিকড় বাদ দিয়ে গাছটাকে একটু প্রুনিং করে আবার সেই একই টবে হোক বা ওর থেকে একটু সাইজে বড় টবে হোক গাছটাকে প্রতিস্থাপন করতে হয়। হ্যাঁ, এই যে কথাটা বললাম এটা আমি করে দেখাবো। হ্যাঁ, গাছ কাটিং থেকে শুরু করে গাছটাকে উঠানো, তারপর কীভাবে শিকড় কাটবেন, ভয় পাবেন না, আমি এত সহজ করে দেখিয়ে দেবো, আপনাদের সব সরল হয়ে যাবে। তো এবার প্রথমে যেটা মূল দরকার, গাছের মাটি তৈরি, প্রথমে সেটা দেখে নেওয়া যাক। চলুন, জবা গাছের মাটি দেখানো আমি এর আগেও দেখিয়েছি, তবে আমি চেষ্টা করছি এই ভিডিওতে সব কিছু দেখানো, তাই একটু মাটি তৈরি করাটা দেখিয়ে দিই। কিছুই না, শীতে যে সমস্ত গাছ ছিল, ধরুন গাঁদা পিটুনিয়া এই সমস্ত গাছ মারা গেছে, এবার এদের মাটিটাকে আমরা কাজে লাগাবো। কিভাবে? আমরা মাটিটাকে দু থেকে তিন দিন রোদে ভালো মতো করে শুকোবো, শুকোনোর পর আমরা এতে ভার্মি কম্পোস্ট অ্যাড করবো, যখন এখন যেমন আমি করছি ঠিক সেই রকমভাবে। আমার এখানে প্রায় দু বস্তার মতো মাটি কিন্তু আছে, আর এই দু বস্তা মাটির সঙ্গে আমি 10 কিলো ভার্মি কম্পোস্ট মেশাচ্ছি। তাহলে বোঝা গেল, যদি আপনারাকেও এক বস্তা মাটি তৈরি করেন তাহলে তার সঙ্গে 5 কিলো আপনাদের ভার্মি কম্পোস্ট অ্যাড করতে হবে। এর সাথে সাথে একটা বস্তার জন্য আপনারা 250 গ্রাম নিমের খোল ব্যবহার করবেন, আমি এখানে 500 গ্রাম নিমের খোল ব্যবহার করছি, কারণ আমার এখানে দু বস্তা মাটি মাখাচ্ছি তাই। ব্যাস, এটাই মাটি, আর কিছু মেশানো দরকার নাই, না না শিংকুচি হাড় গুঁড়ো এগুলো কিচ্ছু দরকার নাই। যদি চান তাহলে মেশাতে পারেন, তবে আমি এখন মেশাচ্ছি না, আমি গাছের নতুন পাতা বেরোনোর পর পর এই সমস্ত খাবার দিয়ে দেবো, কারণ আমি মেশাচ্ছি না, কারণ এই মাটিতে কিন্তু আমি নতুন গাছও প্রতিস্থাপন করব। হ্যাঁ, নতুন কোনো কিনে আনা জবা গাছও প্রতিস্থাপন করব, তখন এই সমস্ত খাবার কিন্তু থাকবে, আর তখন নতুন গাছে যদি এই সমস্ত খাবার যায় তাহলে গাছটা কিন্তু ক্ষতি হতে পারে। তাই আমি একদম সাধারণ মাটি মেশাচ্ছি, সাধারণ মাটি, বারে বারে মাটি তৈরি করতে হবে না, একবারে জবা গাছে মাটি তৈরি করে দিলাম। এবার এই মাটিটাকে ভালো করে আমাদেরকে মাখাতে হবে, যাতে কোনো জায়গায় ভার্মি কম্পোস্ট বেশি, আবার কোনো জায়গায় নিম খোল বেশি, কোনো জায়গায় দেখা গেল ভার্মি কম্পোস্ট নিম খোল পড়েই নি, তাই ভালো করে কিন্তু প্রথমে মেশাতে হবে। একটা কথা বলি, এই মাটিটাকে আপনারা কিন্তু বানানোর পর সঙ্গে সঙ্গে গাছ প্রতিস্থাপন করতে পারেন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি কেউ গোবর সার মেশায় এই ভার্মি কম্পোস্টের বদলে, তাহলে আপনারা এক মাস এই মাটিটাকে রেখে দেওয়ার পর তারপর গাছ প্রতিস্থাপন করবেন। আর নিম খোলটা চেষ্টা করবেন সবসময় ভালো নিম খোল, যেটা কাজ করে। এখন কিন্তু বাজারে প্রচুর ডুপ্লিকেট নিম খোল কিন্তু বেরাচ্ছে, যেগুলো কোনো কাজ করে না, তাই দোকানদারকে বলবেন
ভালো নিম খোলটা কিন্তু আমার চাই। এবার এই মাটিটাকে আমি মাখাবো, মাখানোর পর জবা গাছে যে কাটিং করার পদ্ধতি সেটা ব্যাপারে একটু দেখিয়ে দেবো। আমি কিন্তু এই জবা গাছের মাটি তৈরি আর জবা গাছে কাটাই ছাটাই করার পদ্ধতিটা দুটো আলাদা আলাদা ভিডিওতে কিন্তু দেখিয়েছি। আমি চেষ্টা করছি এই ভিডিওটাতে জবা গাছের সমস্ত জিনিস নিয়ে আলোচনা করার, তাই ছোট্ট করে এই জিনিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু ওই দুটো ভিডিওতে ভালো করে কিন্তু বোঝানো আছে। এই একটা জবা গাছ, এই জবা গাছটা এখনও কিন্তু ডরমেন্সি পিরিয়ডেই আছে, এদের কিন্তু ঘুম ভাঙেনি। ঘুম ভাঙানোর জন্য কি করতে হবে, আমাদেরকে ডালপালা কাটতে হবে। হ্যাঁ, এদের ডালপালা কাটলে পরে কিন্তু এদের ঘুম কিন্তু ভেঙে যাবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, কিন্তু নতুন পাতা ছাড়তে এদের এখনও 10 দিন টাইম লাগবে। এখানে একটা কথা বলি, আমরা প্রত্যেককেই চাই জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটুক, আর প্রচুর পরিমাণে ফুল কোনো খাবার দেওয়াতে কিন্তু ফলে না। প্রচুর ফুল ফুটে গাছে যদি প্রচুর ব্রাঞ্চ থাকে তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। ধরুন একটা জবা গাছে 4টা ডাল, তো 4টা ডাল থেকে আমরা ফুল পাবো। এবার যদি 4টাকে যদি আমরা 8টা করি কেটে কুটে, তাহলে সেইটা 8টা ডাল থেকে কিন্তু আমরা ফুল পাবো, তাহলে কি ফুলের সংখ্যাটা বৃদ্ধি পেল। তাহলে মূল কোথায় আছে জবা গাছে প্রচুর ফুল ফুটানোর ক্ষেত্রে, এটা হচ্ছে কাটাই ছাটাইয়ের ওপর। তাই আমি কাটাই ছাটাইয়ের ওপর বেশি জোর দিচ্ছি যে কীভাবে কাটাই ছাটাই করলে পরে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে ঠিক 1 মাসের মধ্যে। হ্যাঁ, 1 মাসের মধ্যে কিন্তু গাছে কুড়ি চলে আসবে। তো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে জবা গাছটা কাটাই ছাটাই করব। আর তার জন্য কি দরকার, একটা কাঁচি আর কিছুই না। জবা গাছটাকে এমনভাবে কাটতে হবে যাতে জবা গাছটা দেখতে পুরো গোল লাগে, আবার যখন নতুন পাতা বেরাবে সেটা কিন্তু পুরো গাছটাকে পুরো দেখতে পুরো গোলের মতো হয়ে যাবে নতুন নতুন ব্রাঞ্চে। তাই আমি দেখুন কীভাবে কাটলাম, পুরো গোল আকারে কাটলাম, আর এটাই দেখতে কিন্তু বেশি ভাল লাগে। যদি আপনাদের কোনো 10 ইঞ্চি সাইজের কোনো গাছ থাকে তাহলে সেটাকে উপর থেকে 4 ইঞ্চি কেটে বাকি 6 ইঞ্চি রেখে দিন, এইটুকুই করুন, আর কিচ্ছু করার দরকার নাই। আর যদি বড় বড় গাছ থাকে তাহলে সেটাকে একটা গোল শেপে আনার চেষ্টা করুন। ভয় পাবেন না, কিচ্ছু হবে না, জবা গাছ কিন্তু ডাল থেকেও হয়, তাই গাছ কিন্তু মরবে না। এই কাজটা আমি গত 3 বছর ধরে করে আসছি, 3 বছর ধরে একটা গাছও কিন্তু জবা গাছ মরেনি, একটা জবা গাছও মরেনি। অন্যান্য গাছগুলো মরেছে, যেমন রঙ্গন এগুলো করতে গিয়ে মারা গেছে, ওটা প্রথম প্রথম হবে, সবারই হবে। গাছ যদি না মরে তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। এবার এই গাছটাকে আমি কিন্তু এবার এই টপ থেকে তুলব। কীভাবে তুলব, খুবই সহজ পদ্ধতি, এমন কিছু না, সব থেকে সহজ পদ্ধতি দেখাবো। গাছটাকে একটা জায়গায় রাখবো, রাখার পর টবের ওপর বাড়ি মারবো, ঠিক যেভাবে মারছি সেইভাবে করুন। হাতে কিন্তু পুরো মাটি সমেত পুরো যেমন সাইজ ছিল টবে সেরকম সাইজের মাটি হয়ে কিন্তু আপনাদের হাতের কাছে চলে আসবে। এবার এইটাকে চারিদিকে যত মাটি আছে যত শিকড় আছে সমস্ত কিছু কেটে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেকেই ভাবছেন এটা কী নিয়ম, এটাই করতে হয়, কারণ একটা জবা গাছ একটা টবে 1 বছর ধরে আছে, এবার সেই গাছটা কিন্তু সমস্ত রুট পুরো বাউন্ড হয়ে গেছে, ওই একটা টবের মধ্যে সমস্ত রুট জড়িয়ে টড়িয়ে বসে আছে। তো এবার কি করতে হবে, ওই জবা গাছটাকে তুলে সেই সমস্ত রুট কেটে বাদ দিতে হবে। এটা যদি না করি তাহলে জবা গাছ কিন্তু নতুন রুট ছাড়তে পারবে না, আর নতুন রুট যদি না ছাড়ে তাহলে জবা গাছে নতুন নতুন ব্রাঞ্চও বেরোবে না, ভালো মতো ফুলও হবে না। তো এই সমস্ত কারণের জন্য এই ফেব্রুয়ারি মাসটা আর এই বর্ষাকালটা, এই দুটো সময় কিন্তু এই কাজটা অবশ্যই করতে হয়। যারা এখন করে নিলেন তাদেরকে আর ফেব্রুয়ারি এই বর্ষাকালে করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাটাই ছাটাই করলেই হবে। আর যারা দুর্গাপুজোর টাইমে করেছেন তাদেরকে এখন কোনো কাটাই ছাটাই হোক বা রিপোর্ট করা হোক কিছুই করার দরকার নেই, তারা বর্ষাকালে রিপোর্ট কাটাই ছাড়া দুটো একসঙ্গে করতে পারেন, অসুবিধা কিচ্ছু হবে না।
এবার ও আমি এই জবা গাছটাকে ওই একই সাইজের টবে কিন্তু প্রতিস্থাপন করলাম। নতুন কোনো টব ব্যবহার করিনি, কারণ গাছটাকে দেখলাম গাছটার সাইজ কিন্তু এই টবে বেশি মানাচ্ছে। 10 ইঞ্চি টবে দিলে পরে গাছটা একটু বেশি বড় লাগতো, মানে টবটা বড় লাগতো আর গাছটাকে ছোট লাগতো, তাই আমি একই টবে কিন্তু গাছটাকে বসিয়েছি আবার। আর মাটি বিষয় দেখালাম, সেই একই মাটি কিন্তু আমি দিয়েছি। একটা কথা এখানে বলি, এই যে টবে ড্রেনেজ সিস্টেম, এটা কিন্তু ভালো মতো করবেন, কারণ এখন কিন্তু এই গাছটা 2024 মাসের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই টবেই থাকবে, তাই এই সময় কিন্তু বর্ষাকাল আসবে, জল বেশি দেওয়া হবে, জল কম দেওয়া হবে, প্রচুর কিছু হবে, তাই গাছের ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো থাকে। আর গাছটা কিন্তু একদম ছোট করে কেটে দেবেন, অল্প একটু শিকড় রাখবেন যেমন আমি যতটা রেখেছি, তারপর বাকি মাটি বাকি শিকড় সব কেটে বাদ দিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। আর এই যে মাটিটাকে বেঁচে গেল, এই যে নিচে ওই জবা গাছের মাটিটা, এই মাটিটাকে আপনারা 7 দিন ভালো মতো করে রোদে শুকাবেন, তারপর একই ওই ভার্মি কম্পোস্ট নিমের খোল দিয়ে মাটি তৈরি করে আবার নতুন কোনো গাছ প্রতিস্থাপন করতে পারেন। তবে হ্যাঁ, একটু শিকড় পিকড়গুলো একটু বেছে নিয়ে ফেলে দিবেন। গাছ লাগানো হয়ে গেল, এরকমভাবে প্রত্যেকটা জবা গাছকে করতে হবে। যদি কেউ এরকম টব থেকে তুলে শিকড় ফিকড় কেটে এই কাজটা না করতে পারেন, তাহলে পরে আমি আরেকটা ভিডিও দিব, সেটা হচ্ছে জবা গাছের মালচিং। ওই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এই জবা গাছের রিপোর্টের কাজটা কমপ্লিট করতে পারেন, অসুবিধা হবে না। আচ্ছা, আমার গাছ প্রতিস্থাপন করা একদম সম্পূর্ণভাবে কমপ্লিট, এবার শুধুমাত্র আমি গাছে জল দেব। এই সময়টাতে বলে রাখি, এই 10 দিন গাছের মাটি কিন্তু একদম কটকটাভাবে শুকোতে দিবেন না, মানে পুরো সাদা হয়ে গেছে মাটিটা, এটা যাতে না হয়, সব সময় ময়েশ্চার ভাব থাকুক। এটা হলে পরে, মানে যদি সব সময় ময়েশ্চার ভাবটা রাখতে পারে, তারপরে গাছের নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু তাড়াতাড়ি বেরাবে। তাই সব সময় কিন্তু গাছের মাটিটা একটু ময়েশ্চার রাখবে। কীভাবে রাখবেন একটু বলে দিই। এই দেখুন, আমি এখন গাছে জল দিলাম পুরো টব ভর্তি করে, এটা বিকালবেলা দিলাম, সকালে দেখব গাছে কিন্তু জলের প্রয়োজন হবে না, কিন্তু তারপরে বিকালবেলা অল্প একটু জল কিন্তু আমরা গাছে আবার দিয়ে দেবো। এরকম করে কিন্তু আমরা জবা গাছের ময়েশ্চার ভাবটা বজায় রাখব। প্রত্যেকটা গাছকে এইভাবে করছি, এই সমস্ত গাছগুলোকে তুলেছি বেড থেকে, তারপর নতুন মাটি বানিয়ে, একই রকম মাটি বানিয়ে তারপর কিন্তু গাছগুলোকে প্রতিস্থাপন করেছি। আপনারাও কিন্তু এই সমস্ত কাজ করা শুরু করে দিন যারা করেননি এখনও পর্যন্ত। চিন্তা করবেন না, মার্চ মাস পর্যন্ত টাইম আছে, আস্তে আস্তে ধীরে সুস্থে করুন। এবার মালচিংয়ের ভিডিওটা দিব, আর তারপরে ঠিক কিছুদিন পর জবা গাছে নতুন নতুন যে পাতা বেরাচ্ছে সেই পরিচর্যাটা কীভাবে করবেন সেটারও ভিডিও দিব, কারণ এই সময় কিন্তু জবা গাছের প্রচুর রোগ পোকা আক্রমণ করে এই কচি কচি পাতা খাবার জন্য। ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি আনন্দে থাকুন। ধন্যবাদ, আপনার দিনটি ভালো হোক।